শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরে মরে যাবো? আমার বাড়ি এটা স্যার, ওর জমি এটা, তার জমিজাতি নিয়ে দ্বন্দ্ব। আমি তো টাকা পাবো, টাকা দেয় দেয় না, এইসব নিয়ে দ্বন্দ্ব। ভাঙার ওই দিন ভাঙার কারণ বিরাট বড় লিডার হয়ে গেছে না? আমি জানি না। আপনি ওই যে যারা যারা মানছে সন্দেহ করছেন আমাদের বাড়ি কোন লোকজন ঢুকতে আসছে না স্যার। আমরা আমাদের শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরে মরে যাবো না কি করবো? আপনারা দেখেন চলে যাবেন। আমার পরে বিভিন্ন লোকের চাঁদা চাঁদ হচ্ছে, বিভিন্ন রকম সে চাঁদা চাইছে, চাঁদ হচ্ছে, বাড়িতে বেরোতে দিয়ে আসছে না, ভয় দিয়ে আসছে, বাড়িতে না রাস্তায় আসি, তাহলে আমরা কি করবো? আমরা খাবো কি? কোন লোক বাজারে আমাকে দিয়ে যেতে হচ্ছে না। আমার মা আসছি, আমার মা আসছে, বৃদ্ধমান কারেন্ট অফ করে দিয়েছে এই জায়গাতে, লাইন ছিঁড়ে দিয়েছে এই জায়গাতে, দোকানের লাইন, বাড়ির লাইন। আমি আর বন্ধু বান্ধব লাইন জোড়াতে আইসে, তাদের জোড়াতে দেবে না ওই সকল জেলার লোকজন নিয়ে। আমরা কি কি এমন অন্যায় করেছি? আমার মা আসছে, 65 বছরের উপরে বয়স, ছোটেন 65 বছরের পরে যে থাকে, আমরা কি করেছি? যারা স্যার আপনারা চলে যাবেন, পাঁচটা সিসি ক্যামেরা ভেঙে দিচ্ছে আগে স্যার, সন্ধ্যার আগে, সন্ধ্যার দিকে ভেঙে দিয়ে বাড়ি অন্ধকার করে দিয়ে দোকান লুট করছে, এরপরে বাড়ি লুট করবে। আমার বন্ধু বান্ধব বাড়ি কে ঠেকাইছে। ভাই ঠিক আছে, আমার নাম্বার তো সার নাম্বার দিয়েছে, আপনি জানাই না, আমি সারকে নিয়েছি। আচ্ছা, এইখানে একজন দোকানদার আসছিল ওই ভাঙার সময়, আমি শুনছি আগের দিন আমি আসছিলাম, দেখছেন মনে হয় যে মাইক নিয়ে আমি আসছিলাম, মাইকিং করে জানে যাতে এগুলো না করে। তো কালকের আগের দিন আসছিলাম, তা উনি যখন আমি আসছিলাম, উনি বলছিল এখানে কোন দোকানদার আছে এই সাথে আট ভাঙার জন্য। উনি কোন মাস্তান কে? উনি উনি কি হয়ে পড়ছে এখন? সেই তো, সেই তো দিছে আপনার দেশ কি? ওনার উনি দোকান ভাঙার কে? আপনার পেজে তো দেখলাম, আপনি ওই যে দেখলেন। আচ্ছা, ওরা ওই যে ক্ষতিগ্রস্ত নাম নামগুলো লিখে রাখতে বলি, কারা কারা করছে, উনি সন্দেহ করছে, তাদের নাম দিয়ে আমাদের কাছে অভিযোগ করতে হবে। এদিকে আসেন, সবাই এদিকে আসেন, এই পাবলিক সহ দোকানদার যারা আছেন এদিকে আসেন, এদিকে চলে আসেন, আপনারা যা যা অভিযোগ থাকলে বলেন। আমাদের কাছে তথ্য দেন, অমুক স্যার আমার কাছে টাকা
আপনার তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। দেশে এমন কোন পরিবেশ তৈরি হয় না যে যে যার মতন এখানে লুট করবে, ওখানে কোন সুযোগ নাই, কিছু হয় না দেশে। আমরা কঠোর আছি, আপনাদের যদি এই টাইপের কোন অভিযোগ থাকে আমাদের কাছে জানানোর মাত্র ব্যবস্থা হবে। এবং আমরা সামনে আরো একটা উদ্যোগ নিচ্ছি, যারা এই এই যে গরু নেওয়া বা বাড়িতে লুট করা, দোকানে লুট করা, এদের প্রত্যেককে বড় করে ছবি টাঙিয়ে দেব, এই এই গরু চোর, এই লুট কর। সামাজিকভাবে এই ধরনের মানুষদের বয়কট করে, তাদের পরিবারের ছেলে মেয়ে তাদের বিবাহ না দেয় এবং সামাজিকভাবে তাদের বয়কট করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের কারণে ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের এই টাইপের বিষয় থাকলে আমাদেরকে জানান, যদি প্রকাশ্যে না জানাতে চান গোপনে জানান, আমাদের আমাদের মোবাইল নাম্বার এই পুরো উপজেলা সবার কাছে আছে, আমরা জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর কারা করছে না করছে আমাদের কাছে কম বেশি তথ্য আসছে, তারা ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা নির্ভয়ে ব্যবসা করেন, তার ভয় পাওয়ার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।